কোরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কি না এবং কোরবানির দিয়ে অলিমা করা যাবে কি মহিলারা কি কোনো পশু জবাই করতে পারবে একই পশুতে কোরবানি ও আকিকার অংশ রাখা যাবে কি না কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা কি করবে প্রশ্ন আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশেই আমি সেটেল এমন তো অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করব। নাকি দেশে কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন কি করণীয় কোন কোনো পশু ক্রয় করার পর বাড়িতে আনার সময় যদি তার পা ভেঙে যায় তাহলে কি তা দিয়ে কোরবানি হবে খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি তিনজন চারজন পাঁচজন ভাইয়েরা বা বাবা করে স্বামী স্ত্রী দুজন ইনকাম করে থাকে একই পরিবারে কিন্তু টাকা ইনকাম হচ্ছে কি আলাদা এমনকি আলাদা আলাদা কোরবানি করবে নাকি একসাথে কোরবানি করবে সৃষ্টিগত ভাবে কোনো পশুর শিং না থাকলে কোরবানি করা যাবে কি আমার বাবা ওসিয়ত করে গেছেন উনি যদি মারাও যান তাহলেও যেন এই বছর ওনার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করি হুজুর উনি মারা গেছেন এখন আমরা কি করতে পারি এ এবং এর গোস্ত আমরা কি করব গর্ভবতী গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি কোরবানির গোস্ত তৈরির কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কি না কোনো পশু জবাই করার পর যদি তার মাথা আলাদা হয়ে যায় কিংবা দৌড় দেয় তাহলে কি করব আমরা দুই ভাই আলাদা থাকি আমার বাবা আছেন আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে আমার বাবা কুরবানি করলে হক আদায় হয়ে যাবে কি এরপর প্রশ্ন চামড়া খাওয়া যাবে কি না কোনো ফকিরকে গোস্ত দিলে তারা ওই গোস্ত নিয়ে বিক্রি করে দেয় এটা কি কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে তো কোরবানির পশু হারিয়ে গেলে কি এর পরিবর্তে আরেকটি কোরবানি করতে হবে প্রশ্ন আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশেই আমি সেটেল এমন অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করবো নাকি দেশে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশের অনেক মানুষই প্রবাসে থাকেন কেউ লন্ডন আমেরিকা কেউ ফ্রান্স ইতালি তারা সেখানের সিটিজেন প্রাপ্ত বা সেখানের সেটেল তারা অনেক সময় বাংলাদেশে কোরবানি করেন এই উদ্দেশ্যে করেন যে বাংলাদেশে কোরবানি করলে টাকা কম লাগবে খরচ কম হবে তার মানে খরচ বাঁচানোর জন্য বাংলাদেশে কোরবানি করে থাকেন প্রিয়ভাইয়ের আমার মূলত নিয়ম হচ্ছে যে যেই দেশে অবস্থান গ্রহণ করবে সে ওই দেশেই কোরবানি করবে আপনি যে দেশে আছেন আপনার ওই অবস্থান স্থলেই আপনি কোরবানি করবেন এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম আপনি আমেরিকায় আছেন লন্ডন আছেন মানে মোট কথা যেখানে আছেন বাকি আপনি ওখানে না করে আপনার দেশে করতে পারেন এই হিসেবে যে ওই দেশে আসলে কোরবানির গোস্ত দেওয়ার মতো গরিব মিসকিন বা এই ধরনের ব্যবস্থা নাই অথবা কোরবানির পশু কোরবানি করার মতো ব্যবস্থা নেই আপনি যদি দেশে করেন তাহলে আপনার আত্মীয় স্বজন বেশি এখানে গরিব মিসকিন বেশি তাদেরকে আপনি দিতে পারলেন আবার সে দেশে যদি আপনি কোরবানির পশু কোরবানি করতে যান অমুসলিম কোনো রাষ্ট্র যদি হয় তাহলে সেখানে আপনার বিপদে পড়া লাগতে পারে যদি এই রকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের দেশ ছাড়া অন্য দেশে কোরবানি করা বা যেখানে অবস্থান করেছেন সেখানে ছাড়া নিজের দেশে মানে বাংলাদেশে আপনি কোরবানি করতে পারেন তাহলে মূল কথা হচ্ছে যে নিজে যেখানে অবস্থান করছেন সেখান ছাড়া সেখানে ছাড়া অন্য জায়গায় কোরবানি করা জায়েজ আছে কিন্তু উচিত হচ্ছে প্রথমে চেষ্টা করতে হবে নিজের অবস্থান স্থলে সেখানেই কোরবানি করার যদি সকল ব্যবস্থা সেখানে থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে এরপরের প্রশ্ন কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন কি করণীয় প্রশ্নটা ক্লিয়ার না মূলত প্রশ্নটা সম্ভবত এটাই বুঝাতে চাচ্ছেন যে অনেক সময় এরকম হয় যে কোরবানির পশু ক্রয় করে বাসায় নিয়ে এসেছেন কোরবানির একদিন বা দুই দিন এখনো বাকি আছে এর আগেই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেছে এখন সে মারা যেতে পারে যদি তাকে জবাই করা হয় তাহলে নিজেরা খাওয়া যাবে গরিব সিংকে দেওয়া যাবে আর যদি কোরবানি করা মানে জবাই করা না হয় তাহলে সেটা মারা যাবে তাহলে কি করতে হবে এর উত্তর হচ্ছে আপনি কোরবানির পশু ক্রয় করার পরে যদি আপনার অবহেলায় নয় সে এমনিতেই সৃষ্টিগত কারণেই সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সেটিকে জবাই করে দিবেন জবাই করে দেওয়ার পরে যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি কোরবানির সময় আরেকটা একটা ক্রয় করে সেটা আপনি কোরবানি করবেন যদি আপনার তৌফিক থাকে কোরবানি দিনগুলোতে আপনার তৌফিক থাকে এবং সেই রকম অর্থ থাকে ব্যবস্থা থাকে তাহলে আর একটা কিনে আপনি ক্রয় করবেন আর যদি সে ব্যবস্থা না থাকে অসুবিধা নাই আপনি কোরবানি দিনের আগেই ওটা জবাই করে ওটার বস্তু খেয়ে ফেলবেন বা দান করে দেবেন বা যেটা ইচ্ছা আপনি করতে পারেন কিন্তু চেষ্টা করতে হবে যে এটা যদি বাঁচবে মনে করেন তাহলে কোরবানি দিন পর্যন্ত অপেক্ষা করবেন আর যদি শিওর হন বা ডাক্তার বলে বা পশু ডাক্তার যারা তারা যদি বলে যে না এটা বাঁচবে না তাহলে আপনি জবাই করে দিবেন কারণ এটা এটা এটাকে মেরে ফেলে লাভ কি হবে জবাই করে দিবেন আর কোরবানির সময় যদি আপনার তাও থাকে তাহলে আরেকটা আপনি কিনে এরপরে কোরবানি করবেন কোনো পশু ক্রয় করার পর বাড়িতে আনার সময় যদি তার পা ভেঙে যায় তাহলে কি তা দিয়ে কুরবানি হবে হ্যাঁ অনেক সময় এরকমটা হয় যে কুরবানির হাট থেকে কুরবানির পশু কিনা হলো আমরা কুরবানির পশু কিনে আনার সময় অনেকে কুরবানির পশুর উপরে জুলুম করে থাকে নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাই প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এহসান শিক্ষা দিয়েছে এহসান শিক্ষা দিয়েছে ইহসান মানে আপনি কোরবানি পশুটি ক্রয় করে আনার পথে সে একটু আসতে চাইবে না গাড়ি ঘোড়া দেখবে অথবা সে তার মালিকের বাড়ি থেকে আপনি নিয়ে আসতেছেন তার কাছে খারাপ লাগবে সে আসতে চাইবে না অনেকে এই বড় বড় লাঠি নিয়ে এমন পিটান পিটায় তারা পায়ে ভেঙে দেয় অথবা আপনি এমনভাবে টানাটানি করেন রাস্তা দিয়ে এমনভাবে আনেন বে আপনার মানে অযত্নের কারণে যদি তার পা ভেঙে যায় অথবা আপনার মাইলের কারণে যদি তার পা ভেঙে যায় আপনার উপর আবশ্যক হবে আর একটা পশু কিনে সেটা কোরবানী করবেন কারণ আপনার অযত্নে আপনার অবহেলায় অথবা আপনার কারণেই তার পা ভেঙে গিয়েছে আর কোনো পশুর পা ভেঙে গেলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না নবিস সাল্লাহ ইসলাম বলেছেন আল আরজাউ আলবেহিয়িনু আর অজুহা লা জুজু ফিল আদয়াহি আরবাউন লা জুজু আরবাউন ফিল আদওয়াহী চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না এর মধ্যে একটা হচ্ছে আলার জু আর জুহা যেই পশুর পা ভাঙা বা পায়ের সমস্যা স্পষ্ট সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না আলাউরা উ আলবাহিন আবারুহা অথবা যেই পশুর চোখের সমস্যা চোখের অন্ধত্ব স্পষ্ট সেটা দিয়ে কোরবানি করা যাবে না আলমারি দথু আলমাহিন নারদুহা যেই পশু অসুস্থ এবং তার তার স্পষ্ট সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না আরেকটি হচ্ছে আল ক্যাসি রথু আল্লাথি লি এমন জীর্ণ শীর্ণ যে হাঁটতে পারে না হাঁডি মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম তাহলে পা ভেঙে গেলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না যদি আপনার ইচ্ছায় নয় আপনার অনিচ্ছায় আপনি পশুটাকে নিয়ে আসতেছেন কোনো কারণে সেটার পা ভেঙে গিয়েছে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেছে ইত্যাদি যদি আপনার অবহেলায় নয় আপনি সযত্নে রাখার পরেও যদি সেটার পা ভেঙে যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে তাহলে প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছেন তো আমি আবার বলছি যদি কোনো পশু ক্রয় করার পরে নিজের অবহেলায় বা অযত্নে নয় বরং নিজের সচেতন থাকার পরেও যদি ওই পশুর পা বা অন্য কোনো শারীরিক কোনো ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয়ে যায় এরকম যদি হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে যদি নিজের অবহেলা হয়ে থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না বরং আরেকটা কিনে কোরবানি করতে হবে এরপর প্রশ্ন আমরা চার ভাই একসাথে থাকি কিন্তু আমাদের ইনকাম আলাদা এখন চার ভাইয়ের চার ভাইয়ের পক্ষ থেকে একটি ছাগল বা গরুতে এক ভাগ একটি ছাগল অথবা গরুতে এক ভাগ কোরবানি দিলে হবে কি আচ্ছা মানে চার ভাই চার ভাই ইনকাম করে থাকেন কিন্তু থাকে একসাথে ইনকাম আলাদা কিন্তু থাকা হয় কি একসাথে এইরকম ওদের কাছে অনেক প্রশ্ন এসেছে তার মানে তিনজন চারজন পাঁচজন ভাইয়েরা বা বাবা ছেলে ইনকাম করে স্বামী স্ত্রী দুজন ইনকাম করে থাকে একই পরিবারে কিন্তু টাকা ইনকাম হচ্ছে কি আলাদা এমনকি এরা আলাদা আলাদা কোরবানি করবে নাকি একসাথে কোরবানি করবে এর উত্তর হচ্ছে উত্তম এবং নিয়ম এবং উচিত হচ্ছে যেহেতু চার ভাইয়ের ইনকাম আলাদা অথবা বাবা ছেলের ইনকাম আলাদা স্বামীও ইনকাম করে স্ত্রীও ইনকাম করে চার ভাই পাঁচ ভাই তিন ভাই একসাথে খান ঠিক আছে কিন্তু ইনকাম যেহেতু আলাদা উচিত হচ্ছে আপনাদের আলাদা আলাদা কোরবানি করা অথবা একটা সাত একটা কোরবানি নিয়ে যদি আপনার পাঁচ ভাই হন তাহলে সেখানে পাঁচ অংশ নিলেন অর্থাৎ পাঁচ ভাই একটা পশুতে অংশ নিলেন কিন্তু অংশ হবে কি আলাদা আলাদা অথবা পাঁচ জনের পাঁচটা ছাগল দিবেন তার মানে প্রত্যেকে আলাদা আলাদা কোরবানি করাই উচিত এবং উত্তম হবে বাকি সহি মুসলিমের একটি রেওয়াত অনুযায়ী যদি এক পরিবারে একই সাথে খায় একই পরিবারে থাকে ইনকাম আলাদাও যদি হয় সকলের পক্ষ থেকে একটা ছাগল অথবা একটা অংশে অংশ গ্রহণ করার বৈধতা আছে এটা বৈধতা আছে কিন্তু উত্তম হচ্ছে কোনটা আলাদা আলাদা কোরবানি করা এটাই উত্তম হবে খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে যাবে কারণ মুস্তাদ আহমদ হাদিস এসেছে নবী সাল্লা ইসলাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন হসি আইন মৌজু আইন হাদিস এসেছে মৌজু আইন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গহানি এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী ইসাল আসলাম কোরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোনো পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোনো হিজরার জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী ইসালাম উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে আমরা বলতে পারি খাসি করা হোক অথবা হিজরা পশু হোক সেগুলো দিয়ে কোরবানি করা যাবে সৃষ্টিগত ভাবে কোনো পশুর যদি শিং না থাকলে কোরবানি করা যাবে কি হ্যাঁ যদি শিং ভাঙা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা মাকরু হবে অর্থাৎ ওই ধরনের পশু দিয়ে কোরবানি করা উচিত নয় আর সৃষ্টিগতভাবেই যদি কোনো পশু বা মানে কোনো গরু বা ছাগলের শিং না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কি হচ্ছে যে হ্যাঁ সৃষ্টিগতভাবে শিং না থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে তবে শিংওয়ালা দেখে কোরবানি করা উচিত কারণ নবী সাল্লা আকরণ আইন অর্থাৎ তিনি যেই ছাগল দিয়ে কোরবানি করেছেন সেই ছাগলের কি ছিল শিং ছিল এই জন্য এরকম শিংওয়ালা দেখে ছাগল বা পশু কোরবানি করা উচিত বাকি যদি সিং সৃষ্টিগতভাবে না থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি করা বৈধতা আছে এরপরের প্রশ্ন আমার বাবা ওসিয়ত করে গেছেন উনি যদি মারাও যান তাহলেও যেন এই বছর ওনার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করি হুজুর উনি মারা গেছেন এখন আমরা কি করতে পারি এ এবং এর গোস্ত আমরা কি করব। হ্যাঁ সুন্দর প্রশ্ন যদি কেউ ওসিয়ত করে যান মৃত কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে জীবিত থাকতে তিনি ওসিয়ত করে গেছেন তার পক্ষ থেকে কোরবানি করার জন্য তো আপনি যদি সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চান কোরবানি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে সেই কোরবানির পশুর গোস্ত আপনি খেতে পারবেন না বরং পুরোটাই দান করে দিতে হবে এরপর প্রশ্ন কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা কি করবে জীবিত বা মৃত থাকলে কি করবে এবং এটা বিক্রি করা যাবে কিনা না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় দেখা যায় যে কোরবানি পশু ক্রয় করেছেন কোরবানির পশু ক্রয় করার পরে সেটার পেটে বাচ্চা ছিল আপনি হয়তো বুঝতে পারেন নাই আর বুঝতে পারলেও পেটে বাচ্চা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা উচিত নয় যদি বুঝতে পারেন যদি কোরবানি করে ফেলেন তাহলে পেটে বাচ্চা থাকলেও সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে পেটে যদি বাচ্চা থাকে সেই পেটের বাচ্চা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চা জীবিত বিক্রি করা যাবে না কোনো কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে সেই বাচ্চা বিক্রি করা যাবে না বরং ওই বাচ্চাকেও কোরবানি করতে হবে যদি জীবিত থাকে তাহলে সেটাকে আপনি আলাদা করে কোরবানি করবেন আর যদি মৃত থাকে তাহলে সেটাও আপনি কোরবানি করে সেটাও আপনি খেতে পারবেন এটাও খাওয়া যাবে বৈধতা আছে আপনার রুচিতে না খুলে আপনি খাবেন না কিন্তু যায় আছে কারণ হাদিসে এসেছে জ্যাকাতুল জানিন জ্যাকাত উম্মিহি হাদিসি এসেছে যে মায়ের কোরবানিটাই হচ্ছে বাচ্চার কোরবানি মানে যেহেতু ওই যে মাকে জবাই করছেন তার কোরবানিটাই বাচ্চার কোরবানির জন্য কি যথেষ্ট এখন মাকে যেহেতু জবাই করেছেন ওটা জবাই এমনি হয়ে গেছে আপনি মায়ের পেটে যেটা থাকে এটাকে জানিন বলে জানিন ওই মায়ের মানে পশুর পেটে থাকা যে বাচ্চা সেটাই কি বলে জানিন এই জানিন যদি জব মৃত থাকে সেটাও খাওয়ার বৈধতা আছে আপনার রুচিতে না কুলেলে আপনি খাবেন না কিন্তু জায়গা আছে আর যদি জীবিত থাকে এটাকে আপনি আবার আলাদা জবাই করে ওটা খেতে পারেন কিন্তু এটা বিক্রি করা যাবে না কারণ কোরবানির পশুর কোনো অংশ স্তাম তাউ ইস্তামতাউ বিহি বিহা ইস্তামতাউ বিহা ওয়ালা তাবিউহা আদিশেষছতে এটাকে বিক্রি করো না মানে কুরবানির পশুর কোন অংশই বিক্রি করা যাবে না সেটা কুরবানির পশুর হাড়ি হতে পারে সেটা কুরবানির পশুর আপনার চামড়া হতে পারে চামড়াটা শুধুমাত্র যদি কাউকে দান করা না যায় যে এটা কেউ নেওয়ার মতো নাই তখন বিক্রি করে সেই টাকাটাও কি গরিবিসিঙ্গে দিয়ে দিতে হবে ওটা শর্ত সাপেক্ষে জায়েজ যাচ্ছে আর এমনিতেই কুরবানির গোশত কুরবানির হাড়ি কুরবানির পশম কুরবানির পশুর পেটের যে বাচ্চা সেগুলো কোনোটাই বিক্রি করা যাবে না মহিষ ও খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা উত্তর হচ্ছে খাসি দিয়ে কোরবানি করা যাবে কারণ স্বয়ং নিজে মাউজু আইন দুটি খাসি দিয়ে তিনি রসুল কোরবানি করেছেন খাসি দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা উত্তর হচ্ছে হাদিসে এবং কোরআনুল কিরিবে যেই সকল পশু দিয়ে কোরবানি করা যাবে সেগুলোকে বলা হয়েছে বাহিমাতুল আনাম কি বলা হয়েছে বাহিমাতুল আনাম বাহিমাতুল আনাম হচ্ছে উট গরু ছাগল ভেড়া দুম্বা উট গরু ছাগল এখন মহিষের কথা কিন্তু আলাদা নাই কিন্তু মহিষ যেহেতু গরুরই একটি অংশ বা গরুর একটি প্রকার ছাগল ভেড়া দুম্বা এগুলো যেমন ছাগলের একটা প্রকার মহিষটা গরুর একটি প্রকার এই হিসেবে আলিমগনের বক্তব্য হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা বৈধতা আছে তবে আপনি কেন এত প্রকারে যাবেন কেন এত মতভেদের মাঝে যাবেন আপনি টাকা দিয়ে কিনবেন গরু কিনবেন উট কিনবেন ছাগল আর যদি গরু উট না পান তাহলে কি সেক্ষেত্রে ছাগল সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে করা তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে গরু দিয়ে তৃতীয় স্টেপ হচ্ছে ছাগল দিয়ে এখন যদি আপনি উটও পান নাই গরু পান নাই ছাগল দিয়ে দেন যদি এমনটা হয়েছে উট গরু ছাগল কোনোটাই পাওয়া যাচ্ছে না সেখানে মহিষ আছে তাহলে মহিষ দিয়েও কোরবানি করা যায় আছে আবার অনেকে গরু গরু মনে করে মহিষ কিনে নিয়ে আসে দেখতে অনেকটা একই রকম তো তো মহিষ কিনে নিয়ে আসছে এমন কি করবে হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে বাকি দেখে শুনে মহিষ দিয়ে না করাটাই ভালো উট অথবা গরু কিংবা ছাগল দিয়ে করাই উচিত গর্ভবতী গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি তার মানে হচ্ছে কোনো গরুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে সেই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না হ্যাঁ আপনি যদি কোরবানি করে ফেলেন কোরবানি হয়ে যাবে কিন্তু আমরা বলবো যে যখন কোনো গরুর পেটে বাচ্চা থাকবে সেই বাচ্চা সেই গর্ভবতী গরু আপনি কোরবানির জন্য কিনবেন না কারণ তার পেটে বাচ্চা আছে কেনার প্রয়োজন নাই বা কেমনিতে গর্ভবতী গরু কোরবানি করা যাবে অসুবিধা নেই যদি করে ফেলেন কোরবানি হয়ে যাবে এরপর প্রশ্ন কোরবানির হাটে হাসিল না দিয়ে কিনলে যাবে কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশের মানুষ হাজার হাজার টাকা দিয়ে গরু কিনতে পারে ছাগল হাজার হাজার টাকা দিয়ে ছাগল গরু কিনতে পারে উট কিনতে পারে কিন্তু হাসিল দেওয়ার সময় এখানে চুরির কারবার সিস্টেম করে তার মানে গরুওয়ালাকে বলে ভাই দাম দর হয়েছে তুমি বাড়িতে যাও অথবা মুখ বাজারে যাও আমি আসতেছি এখন গরুওয়ালা গরু নিয়ে যায় হাসির ওরা জিজ্ঞেস করে কি হয়েছে ভাই না বিক্রি করবো না কি হয়েছে আজকে কাস্টমার কম বলেছে আসলে বিক্রি করবে কিন্তু এখানে করবে না এখানে করলে কি দিতে হবে হাসিল দিতে হবে এই যে হাসিল নিয়ে আপনি চোরা কারবারি করছেন প্রতারণা করছেন কেন আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন আপনি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে আপনি একটা গরু কিনতে পারেন আর এখানে হাসিলে এক দুই দেড় হাজার টাকা আসবে কারণ যারা হাসিলের জন্য আপনার মাঠটা নিয়েছেন তাদেরও কিছু খরচ আছে কাজে এখানে হাসিল দেওয়ার জন্য আপনি একটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন এর কোনো বৈধতা নেই আপনি যদি ঘর থেকে কিনেন সেরা ভিন্ন মশালা আপনি ঘর থেকে কিনবেন হাসিলের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি মাঠ থেকে কিনেন বাজার থেকে কিনেন এবং সেখানে হাসিলের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনাকে হাসিল দিতে হবে হাসিল না দিয়ে প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো বৈধতা নেই আমাদের দেশের অনেক মানুষ এই কাজটা করে অনেক বাজারে এই কাজটা করে অনেককেই আমরা দেখি এবং আমাদেরকেও বুদ্ধি দেয় ওই যে হুজুর গত বছরের মধ্যে আগের বছর গরু কিনতে গিয়ে কজুর দাম যা দিছেন আমি আপনার আরো দুই হাজার টাকা বাঁচাই দিব কেমনি আপনি আমি গরু নিয়ে আসতেছি আপনি যান দেখেন নিজে তো চুরি করে করে আবার চুরির অংশীদার আমাদেরকেও বানায় কি বুদ্ধি মানে বুদ্ধিজীবীর শেষ নাই এই ধরনের প্রতারণা আশ্রয় নেয়া যাবে না কোরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কোরবানির গোস্ত দিয়ে অলিমা করা যাবে কিনা মাসাল্লাহ খুব ফার্স্ট ক্লাস প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইরকম যুবক এইরকম যুবকের প্রশ্নটা বেশি দরকার হ্যাঁ হ্যাঁ কই যে বেসু আমাদের নোয়াখালী ফেনির বাসা বলে কয় বেসু আছে বেসুর তালে কত প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত কেমন হবে কি বন্টন হবে কি কোরবানি পশু ইত্যাদি আর উনি আছে ওনার বিয়ে নিয়ে হ্যাঁ কোরবানি হোক বা না হোক বিয়ে তো লাগবে মাসাল্লাহ রে ভাই আমার কোরবানির দিন বিয়ে করা যাবে কি না আমার জীবনে প্রথম এই প্রশ্ন আসছে এর উত্তর হচ্ছে কোরবানির দিন না খালি রমজানের ঈদের দিন আর কোরবানি ঈদের দিন যা দিন আছে সব দিনই বিয়ে করা যাবে কারণ ইসলাম চায় যে আপনি বিয়ে করেন আমরা তো বিয়ের কথা শুনলে হাসি মা বা বিয়ের কথা শুনলে আল্লাহর গজব পড়ুক হাতের উপরে হুম বিয়ের কথা শুনলে মন খারাপ হয়ে যায় ইসলাম চায় আপনি বিয়ে করেন ইসলাম বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে আপনি দেখেন যে প্রায় হাদিসগুলো উৎসাহমূলক বিয়ে করো বিয়ে করো তার মানে বিয়ের খরচ কমায় দাও বিয়েতে বিয়ের মরানা তার যোগ্য অনুযায়ী ধরো এইভাবে বিয়ে করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে এবং উৎসাহ দেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে বিয়ের জন্য কোন দিন হারাম করা হয়নি সুমান আল্লাহ বলেন রোজা রাখার জন্য হারাম দিন আছে নিষিদ্ধ দিন আছে কোন দিন যেমন কোরবানির দিন দুই ঈদের দিন রোজা রাখা যাবে সন্ধ্যের দিন রোজা রাখা যাবে না তাহলে এই যে ঈদের দিন রোজা রাখা যাবে না কিন্তু মাগার বিয়ে করা যাবে সুবাহ আল্লাহ তাহলে ঈদের দিনও বিয়ে করা যাবে সম্বলে ঈদের দিনে বিয়ে করানোর সুবিধা নেই তবে এখানে একটা সমস্যা আছে তা হচ্ছে ওনার নিয়তে বোঝা যাচ্ছে যে গোস্ত দিয়ে অলিমা করা যাবে কিনা এখন কোরবানির দিন বিয়ে করবে এক কামে দুই কাম ঠিক কিনা অলিমার কাম সারা দিবে কোরবানির গোস্ত দিয়া যদি আপনি আপনার বিয়ের অলিমার জন্য আপনি কোরবানি করেন গোস্ত মানুষকে খাওয়া বেনে নিয়তে তাহলে আপনার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না বিয়ে করেন আপনি অসুবিধা কি কিন্তু গোস্ত মানে ওই দিন গোস্ত আছে একসাথে কাম সারাই দিবেন এই উদ্দেশ্যে আপনি যদি সেদিন বিয়ে করেন তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না বাকি এমনি কোরবানির দিন বা অন্য ঈদের দিন যে কোনো দিন বিয়ে করা যেতে পারে আমাদের সমাজে যুবকদের উপরে একটা জুলুম বিভিন্ন মা বাবারও মুর্বীরা এরকম বলে থাকে এই মাসে বিয়ে করতে নেই মাসে বিয়ে গরমকালে করা যাবে না শীতকালে করতে হবে সফর মাসে করলে অমঙ্গল হবে বুধবারে করা যাবে না সোমবারে করতে হবে শুক্রবারে করতে হবে শনিবারে করা যাবে না শনিবারে করলে শনির দোষায় পাবে কিন্তু ইসলাম কোনো দিনকে হারাম করে নেয় আপনারা যেদিন সুযোগ হয় সেদিন বিয়ে করবেন যত আগে পারবেন তত আগে করবেন তবে বিয়ে করার জন্য অবশ্যই নিজের উপযুক্ততা যোগ্যতা প্রয়োজন আছে সেই যোগ্যতা অর্জন করে যে কোনো দিন বিয়ে করা যেতে পারে কোনো সমস্যা নেই এর প্রশ্ন কোরবানির গোস্ত তৈরির কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কি না এর উত্তর হচ্ছে কোরবানির গোস্ত চামড়া বা ইত্যাদি কষাইয়ের কাজে কোনো কোনো তাবি থেকে এরকম প্রমাণ পাওয়া যায় তারা অমুসলিমদেরকেও কাজে লাগিয়েছেন তা এ থেকে আমরা বলতে পারি আর এছাড়া নবী ইসাল্লা সামের খেদমত করতে একজন ইহুদি গোলাম তো আপনি আপনার কাজের জন্য কোরবানির পশু বানানোর জন্য এগুলো তৈরি করার জন্য এগুলো কেটে দেওয়ার জন্য চামড়া আলাদা করে দেওয়ার জন্য কোনো কসাই যদি আপনি অমুসলিম পান তাহলে অসুবিধা নেই সেগুলো কাজে লাগানো যেতে পারে তবে মুসলিম হলেই ভালো কারণ একজন মুসলিম পবিত্রতার ব্যাপারে যেভাবে সতর্ক থাকবে একজন অমুসলিম সেভাবে সতর্ক থাকবে না বাকি অমুসলিমদেরকে দিয়েও সহযোগিতা নেওয়ার বৈধতা আছে কিন্তু কোনো অমুসলিমকে দিয়ে কোনো হিন্দুকে দিয়ে আপনি যদি কোরবানির পশু জবাই করেন তাহলে আপনার এই হবে না এই পশুর গোস্তও খাওয়া যাবে না যাতে পেরেছি জবাই করতে হবে অবশ্যই কোনো মুসলিমকে দেওয়ার আর চেষ্টা করবেন নিজে নিজে জবাই করে একবারে সোজা আমরা কিভাবে জবাই করবেন এটা আমার পরবর্তীতে বলবো ইনশাল্লাহ জবাই করে একদম সোজা একদম কিচ্ছু না পারলে খালি বিসমিল্লাহ আল্লাহ আকবর বললেই তো হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে নিজের কোরবানি পশু নিজেই জবাই করবেন হ্যাঁ উত্তম হচ্ছে বাম দিকে কাত করে শোয়ানো এরপরে কেবলামুখী করে তারপরে কেবলামুখী করে তারপরে আপনি কোরবানি করবেন ঠিক আছে তারপরে কোরবানি করার ক্ষেত্রে একটু ধারালো ছুরি নেবেন কোনো পশুর সামনে ধার দিবে না ইত্যাদি নিয়মগুলো আছে কিন্তু একেবারে আর কোনো দোয়া যদি নাও পারেন বিসমিল্লাই আল্লাহ আকবর বলে জবাই করলেই হয়ে যাবে নিজে করার চেষ্টা করবেন একান্ত নিজে যদি ভয় পান না না বা না পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিনিধি হিসেবে কোনো আলেমকে দিয়ে করানো যায় যাচ্ছে নবী সাল্লাহ ইসলাম কোরবানি করার পর আলী দিল্লা দিয়ে বাকি কোরবানিগুলো করিয়েছেন এমন প্রমাণ আছে মহিলারা কি কোনো পশু জবাই করতে পারবে এর উত্তর হচ্ছে মহিলারাও যে কোনো পশু জবাই করতে পারবে কোরবানি করতে পারবে হাঁস মুরগি জবাই করতে পারবে আমাদের দেশে একটা প্রচলিত কথা ভাই বোন কোরবানি জবাই করা যায় না স্বামী স্ত্রী করা যায় না বাবা ছেলে বা মা ছেলে করা যায় না এটা ভুল কথা মহিলারাও চাইলে জবাই করতে পারে তবে সে মহিলাও তো হবে শক্তিশালী সাহসী এখন এই কোরবানি করতে গিয়ে মনে করেন ছুরি দেখে যদি সে নিজে বেউশ হয়ে যায় হ্যাঁ এক পোষ দিয়ে যদি রক্ত দেখে নিজে বেউশ হয়ে যায় কারণ মহিলাদের মন সাধারণত একটু দুর্বল থাকে এই জন্য সাধারণত মহিলারা করে না বাকি কি করলে এটার বৈধতা আছে মহিলাদের মহিলা সাহাবিয়া থেকে যে জবাই করেছেন এটার প্রমাণ পাওয়া যায় এরপর প্রশ্ন কোন পশু জবাই করার পর যদি তার মাথা আলাদা হয়ে যায় কিংবা দৌড় দেয় তাহলে কি না এরকম হয় অনেক সময় আপনার হাঁসার মুরগি জবাই করার সময় বিশেষ করে হয়তো খুব দাঁত তো দিছে ব্যাস কাম হয়ে গেছে এটা দুইটা দুই দিকে হয়ে গেছে এটা উচিত নয় আপনি জবাই করার সময় যেন মাথা আলাদা না হয় সেটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন বাকি কোনো কারণে যদি জবাই করার পর মাথা আলাদা হয়ে যায় অনেকে মনে করেন সে মনে করেন সেই পশুর গোস্ত খাওয়া যাবে না এটা ঠিক নয় হাঁস মুরগি বা কোনো পশুর জবাই করার পরে যদি তার মাথা আলাদাও হয়ে যায় এরপরেও সেই পশুর গোস্ত খাওয়া যাবে তবে যেন মাথা আলাদা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখা প্রয়োজন এরপর হচ্ছে যদি দৌড় দেয় তাহলে কি ঘটনা দৌড় দিলে আবার দৌড়ায় ধরবেন দৌড়ায় এটাকে দৌড়ায় ধরবেন কিন্তু দৌড়ায় ধরে অনেকে ভুল কাজটা করে যেন দৌড় না দেয় এই জন্য ছুরি নিয়ে করার ছুরির আগা দিয়ে এটা এটা উচিত নয় নয় একদম ঠিক ইন আল্লাহ নবী বলেন প্রত্যেকটা প্রাণীর উপরে এসান করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কাজে আপনি এসান করবেন আপনি জবাই করেছেন তার রক্ত বের হলে সেমনি পড়ে যাবে আমরা দেখেছি আমার জীবনের প্রথম যখন কোরবানি করি জীবনের প্রথম তো তখন তার আগে ট্রেনিং না করার পরে গরু গেছে এই তো আশেপাশে শুরু হুজুর আপনারা কে বলছে জবাই করতে জবাই করতে পারে না গরু তো দাঁড়ায় গেছে আমি বললাম দাঁড়াইলে অসুবিধা কি দাঁড়াইছে কতক্ষণ পর্যন্ত যখন তো রক্ত পড়ে যাবে যেগুলো শক্তিশালী গরু বা ছাগল এগুলো জবাই করার পরে একটু দাঁড়ায় যায় তো কি হয়েছে এরপরে দেখবেন যে রক্ত পড়তে পড়তে সে দুর্বল হয়ে নিজেই পড়ে যাবে বুঝাতে পেরেছি এটাকে আবার ধরে এটাকে খুঁসাইয়া এটা রক করার সময় একটু লক্ষ্য রাখবেন বাকি জবাই করার সময় যদি তার কোনো কিছু কাটা না যায় এক পোস্টে লেগে সে দাঁড়িয়ে গেছে তাহলে তো সে সে আর পড়ে যাবে না বরং যাওয়ার সম্ভাবনা আছে তখন এটাকে সবাই আবার জবাই করা যেতে পারে এরপর প্রশ্ন আমরা দুই ভাই আলাদা থাকি আমার বাবা আছেন আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে আমার বাবা কুরবানি করলে হক আদায় হয়ে যাবে কি হয়ে যাবে না হক আদায় হবে না আপনিও আপনিও আলাদা 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 আপনার আপনার বাবাও ভাইও সরি তো দুই ভাইয়ের ইনকামও তো আলাদা রান্নাও হচ্ছে আলাদা দুই ভাইকে আলাদা কোরবানি করতে হবে দুই ভাইয়ের পক্ষ থেকে আপনার বাবা কোরবানি করলে আপনার বাবারটা আদায় হবে কিন্তু আপনাদের দুই ভাইয়ের পক্ষ থেকে হবে না হ্যাঁ আপনি আপনার আপনারা দুই ভাই আপনার বাবার সাথে অংশীদার হতে পারেন কথার কথা আপনার বাবা একটি গরু নিয়েছে সেখানে আপনার বাবার একটা অংশ সাত ভাগ পর্যন্ত অংশগ্রহণ করা যায় সেখানে আপনারা দুইজন দুই ভাগ নিলেন আপনার বাবা এক ভাগ নিল বা অন্য ভাগ নিল বা অন্যান্য ভাগিদারদের সাথে মিলে আপনি এভাবে ভাগে অংশ গ্রহণ করতে পারেন কিন্তু আপনার বাবা একটা ভাগ নিয়েছে আর আপনাদের দুই পক্ষ থেকে তিনি কোরবানি করে দিবেন এতে কোরবানির হক আদায় হবে না এরপর প্রশ্ন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি না ঈদের দিন আকিগা দেয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে যদি আপনি টাকা হয়তো কারো কাছে আছে বা আটকে আছে অথবা সম্পদ আছে টাকা নাই আপনি ঋণ করে কোরবানি করতে চান এর বৈধতা আছে অসুবিধা নাই বাকি যদি আপনার অভাবই হন তাহলে ঋণ করে আপনার কোরবানি করার প্রয়োজনীয়তা বা আবশ্যকতা নাই বাকি আপনি সবাবের আশায় যদি ঋণ করে কোরবানি করতে চান এর বৈধতা আছে ঈদের দিন আকিকা দেওয়া যাবে কিনের উত্তর হচ্ছে হ্যাঁ ঈদের দিনও আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়ার জন্য ঈদের দিন নিষেধ নয় ঈদের দিন আপনি রোজিয়াম পালন করা নিষেধ কিন্তু আকিকা দেওয়া নিষেধ না আপনি চাইলে ঈদের দিনও আকিকা করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন চামড়া খাওয়া যাবে কি না চামড়া গরু চামড়া খাওয়া যাবে কি না হ্যাঁ মাসা আল্লাহ গরুর চামড়া খাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি এটাকে শোধন করে খাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে এটা বৈধতা আছে বিক্রি করা নিষেধ গরুর চামড়ার ব্যাপারে যেটা বলা আছে সেটা হচ্ছে ইনতাফিউ বিজুলু উদিহা ওয়ালা তাবিউহা হাদিসে এসেছে যে তোমরা কোরবানির চামড়া এটা দিয়ে তোমরা উপকৃত হও অর্থাৎ চামড়াটা নিজে ব্যবহার করতে পারেন এটাকে শোধন করে জায়নামাজ বানানো যেতে পারে এটাকে শোধন করে এটার উপরে বসার ব্যবস্থা করা যেতে পারে ঠিক আছে এটা শোধন করে এটাকে খাওয়া যেতে পারে নিজের উপকৃত হওয়ার জন্য যা ইচ্ছা তা করা যেতে পারে কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে না তবে তখন বিক্রি করা যাবে যে কোনো কারণে আপনি চামড়া দিতে চাচ্ছেন কোনো গরিব মিসকিনকে কিন্তু কোনো গরিব মিসকিনকে চামড়া নেয়ার তার সুযোগ নেই অথবা সে কতুগুলা নিবে তার জন্য কষ্টকর হয়ে যাবে তখন আপনি চাইলে এই চামড়াটা বিক্রি করে ওটার টাকা যেটা হুবহু টাকা এক টাকা কম করা যাবে মানে কম কম দেওয়া যাবে না দিতে দিতে পারেন কিন্তু কমানো যাবে না যত টাকা টাকা চামড়া বিক্রি করবেন তত দান করে পারবেন তার মানে হচ্ছে যে বিক্রির উদ্দেশ্য যদি এই হয় যে গরিব বিশৃঙ্খ্য দেয় এটার বৈধতা আছে কিন্তু নিজে খাওয়ার জন্য বিক্রি করা যাবে না আর যদি আপনি উপকৃত হতে পারেন তার মানে চামড়াকে শোধন করে খাওয়া যায় তাহলে এটা খাওয়ার বৈধতা আছে অসুবিধা নেই এরপর প্রশ্ন কোনো ফকিরকে গোস্ত দিলে তারা ওই গোস্ত নিয়ে বিক্রি করে দেয় এটা কি জায়েজ হবে হ্যাঁ কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই কোরবানির গোস্ত বা অন্য কিছু সেটা বিক্রি করা কার জন্য মালিকের জন্য যিনি কুরবানি দাতা তার জন্য কোরবানির গোস্ত বিক্রি করার বৈধতা নেই আপনি বিক্রি করতে পারবেন না আপনি হয় খাবেন মানুষকে খাওয়াবেন আর না হয় দান করে দিবেন কুলু ও আচ্ছা ইমু খাও নিজেরা মানুষকে খাওয়াও আর তা কি করো দান করে সদ্গা করে দাও ঠিক আছে এই তিনটার যে কোনোটা আপনি করতে পারেন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনি কোনো ফকির বা মিসকিনকে দিয়েছেন এখন সে মনে করেন গোস্ত অনেক বেশি হয়েছে এবং তার ভাত ভাতের জন্য চাল কেনার প্রয়োজন তরকারি রান্না করার জন্য আর মশলা বা অন্য কিছু কেনার প্রয়োজন তো সে কি করবে এই জন্য সে যদি গোস্তের কিছু অংশ বিক্রি করে তারপরে সে ওটা দিয়ে অন্যান্য কিছু কিনতে চায় তার জন্য বৈধতা আছে আপনার জন্য বৈধতা নেই আপনার জন্য বিক্রির বৈধতা নেই কিন্তু আপনি যাকে হাতিয়া দিবেন বা দান করবেন তার জন্য বিক্রি বৈধতা আছে এরপরের প্রশ্ন একই পশুতে কুরবানি ও আকিকার অংশ রাখা যাবে কি না খুবই মতভেদ পূর্ণ একটি মশালা এই মাসালার উত্তরে ওলামা একরাম ধরনের বক্তব্য পেশ করে থাকেন এক পক্ষের আলেমগণের বক্তব্য হচ্ছে কোরবানির পশুর সাথে আকিকার ভাত চলবে না আকিকা হবে না কারণ কোরবানি একটি আলাদা ইবাদত আর আকিকা আরেকটি আলাদা ইবাদত দুটি পৃথক ইবাদত একটার মধ্যে আরেকটি তাদাকুল বা একটার মধ্যে আরেকটি প্রবেশ করানোর বৈধতা নেই তার মানে কোরবানি ছাড়া আকিকা হবে না এই হলো এক পক্ষের আলেমদের বক্তব্য আর এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে যে না কোরবানির সাথে আকিকা করা যাবে দলিল তারা যুক্তি পেশ করে থাকেন সেটা হচ্ছে যে কোরবানির উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা তো দুইটার উদ্দেশ্য যেহেতু একই তাহলে একটার মধ্যে আরেকটা করা যাবে এই দুই পক্ষের দুই ধরনের বক্তব্য আমরা কোনটা গ্রহণ করতে পারি আমি যেটা বলবো তা হচ্ছে যে সাহাবিগণ থেকে রসুল রসুল্লাহ থেকে বা সাহাবিগণ কোনো একজন সাহাবি থেকেও এমন কোনো প্রমাণ নেই যে তারা কোরবানির সাথে আকিকা করেছেন কোরবানির সাথে আকিকা করেছেন একই পশুতে এমন কোনো প্রমাণ সাহাবিদের থেকে পাওয়া যায় না কাজে যেটার পক্ষে সাহাবিদের কোনো আমল নেই সেটাতে আমরা কেন যাব। রসুল সাল্লাহামের যেটার পক্ষে সরাসরি কোনো দলিল নেই আমরা সেটাতে কেন যাব। সতর্কতার জন্য এই মত্তে কি প্রাধান্য দেওয়া উচিত কোরবানির সাথে আকিকা করব না আর সাথে আকিকা করার পক্ষে সই কোনো বর্ণনা সাহাবিদের কোনো আমল রসুল সাল্লাহসামের কোনো কথা বা কোনো আমল পাওয়া যায় না এই জন্য আমরা বলবো যে কোরবানির সাথে আকিকা করবেন না আকিকা আলাদা করবেন কোরবানি আলাদা করবেন এরপর প্রশ্ন কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে কোরবানির গোস্ত রসুল সাল্লাহসাল্লাম তিন দিনের বেশি প্রথম দিকে রাখতে নিষেধ করেছেন এটার কারণ কি ছিল তখন সমাজে দেশে অভাব ছিল পরবর্তী বছর যখন এসেছে তখন নাবী সাল্লি সাল্লাম বলেছেন কুলু ওয়া চিমু ওয়া দা খাও এবং মানুষকে খাওয়াও আর জমা করে রাখো কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে নির্দিষ্ট করে বলে নেই যতদিন ইচ্ছা জমা করে রাখতে পারেন এটার বৈধতা আছে তবে এই হাদিস থেকে এটা শিক্ষা আছে যখন দেশে রসুল্লামাম অভাব দেখেছেন তখন তিনি কি বলেছেন তিন দিনের বেশি রেখো না এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে দেশে যখন অভাব চলবে তখন কোরবানির গোস্ত বেশি দিন না রেখে বরং গরিব মিশিংকে দান করে দেওয়া উচিত বুঝাতে পেরেছি রসুল সাল্লা সাল্লামও তিনি অভাব দেখে তিন দিনে বেশি রাখতে নিষেধ করেছেন যদিও বর্তমান যুগে বা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের শেষ হাদিস অনুযায়ী আপনি কেমন পর্যন্ত এই বিধানটাই জারি থাকবে তা হচ্ছে যে তিন দিনের বেশি বা আরো অনেক সময় পর্যন্ত কোরবানির গোস্ত জমা করে রাখার বৈধতা আছে কিন্তু উত্তম হচ্ছে যখন অভাব দেখা দিবে তখন বেশি দিন জমা করে না রাখাই উত্তম হবে আচ্ছা বলুন তো বর্তমানে বাংলাদেশে অভাব আছে কি নাই আছে না সিলেটে বন্যা কুড়িগ্রামে বন্যা নেত্রকোনায় বন্যা আরো বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ মানে একের পরে এক বন্যা চলছে একের পরে এক অভাব চলছে এই অভাবের সময়ে বেশি দিন দীর্ঘ দিন এই কোরবানির গোস্ত আগামী কোরবান পর্যন্ত খাবো আবার একজন আরেকজনের একটু গর্ব করে বলে যে এই যে কোরবানি গোস্ত খাইছে এটা জানো কোনটা ওই যে গত বছরের মানে তার কাছে যে কি একটা আনন্দের কাজ করছে মনে হয় খুব কাজ করছে এক বছরের কোরবানি গোস্ত আরেক বছর রেখেছে এটা উচিত নয় বরং উচিত হচ্ছে যেহেতু অভাব দেখা দিচ্ছে আপনি বেশি দিন গোস্ত জমিয়ে না রেখে আপনি নিজে খাবেন মানুষকে খাওয়াবেন আর দান করে দিবেন ইনশাআল্লাহ এরপরের প্রশ্ন কোরবানির পশু হারিয়ে গেলে কি এর পরিবর্তে আরেকটি কোরবানি করতে হবে কোরবানির পশু ক্রয় করার পরে কোনো কারণে সেই পশুটি হারিয়ে গিয়েছে আপনি এখন কি করবেন এর উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে যদি আপনার অবহেলায় হারিয়ে যায় অযত্নে হারিয়ে যায় আপনি প্রতি সচেতন না থাকেন তাহলে আপনাকে আরেকটি পশু কোরবানি ক্রয় করে সেটা কোরবানি করতে হবে বুঝাতে পেরেছি যদি আপনার অবহেলায় হয় আর যদি আপনার অবহেলায় না হয় এমনিতে হারিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার যদি তৌফিক থাকে তাহলে আপনি আরেকটি কোরবানির পশু ক্রয় করে সেটা দিয়ে কোরবানি করবেন হারিয়ে গেছে আপনার তৌফিক আছে আরেকটা কিনবেন অসুবিধা কি বাকি যদি আপনার তৌফিক না থাকে আপনার অবহেলায় নয় এমনিতে হারিয়ে গিয়েছে আপনার তৌফিকও নাই তাহলে আরেকটি পশু কিনে ক্রয় করার আবশ্যকতা নেই পেরেছি কারণ নবী বলেছেন যেটা বাধ্য হয়ে করা হয় সেটার কারণে আল্লাহ আপনাকে দোষারোপ করবেন না তো আপনি তো আর ইচ্ছাকৃত ভাবে পশু হারান না কেউ কি ইচ্ছাকৃত ভাবে পশু হারায় যে আমি পশুটা রাখলাম এটা যেন হারিয়ে যায় কেউ ইচ্ছাকৃত ভাবে হারায় না এমনিতে হয়তো হারিয়ে গিয়েছে তবে তো তৌফিক থাকলে আরেকটা কিনে দিবেন তৌফিক নাই তাহলে আল্লাহ সুবাহ ইনশাআল্লাহ এটা জন্য আপনাকে পাকড়াও করবেন না